এখন জানিয়ে দিব ভাইরাল নিউজ টিভির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। ঢাকা ভার্সিটির ভিসিকে ভিসা নিষেধাজ্ঞা, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়লো আওয়ামী লীগ। কদিন থেকেই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের ভিসা নেওয়ার বিষয়টি। পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হয়ে থাকেন বলে জানা গেছে, কিন্তু তারপরেও উপাচার্যের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। আলোচনার জবাবে তিনি বলেছেন, যদুমধু রহিম করিম কে কি বলল এগুলো সব দেখার এবং শোনার সময় আমাদের নেই। বুধবার কানাডার ভিসা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে একথা বলেন তিনি। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর প্রথম যেই অতি আলোচিত ভিসা প্রত্যাখ্যানের খবর আমাদের কাছে আসলো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান সাহেব ওনার ভিসা আবেদন নাকচ করেছে কানাডা। শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে রয়ের গোপন ষড়যন্ত্র ফাঁস। কাদের আপনার মূল্যায়ন আছে? ওই যে ডক্টর মিজানুর রহমান যুবলীগের গুলচোর, এরা সারাদিন করে মাগিবাজি, স্টুডেন্টদেরকে মানে ছোট ছোট নিজের মেয়ে বয়স নাতনি বয়সের এদেরকে নিয়ে শয়তানি করে, এদের মূল্যায়ন আছে শেখ হাসিনার কাছে। কিন্তু যারা সত্য কথা বলে, গবেষণা করে, মেধাবী শিক্ষক, তাদের কোনো মূল্যায়ন নাই। শেখ মুজিব মমতাজের সাথে সহবাস বন্ধ করে দিয়েছিল, এই কথা শুনে খুব কষ্টে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। আপনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হবে আমাদের জন্য। প্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এখন এটি এক বাস্তবতা যা আমরা সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে। শেখ হাসিনার সরকার বারবার দরকার, আপনি এগিয়ে যান। আমরা 3.5-4 কোটি ব্যবসায়ী, আপনার পেছনে আমরা আমরা আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। দোয়া করি জানে আমাদের আপা আবার সরকার গঠন করেন। আজকে সারা দুনিয়ার চমক শেখ হাসিনা। এতক্ষণ আপনারা যাদের বক্তব্য শুনছিলেন তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শীর্ষস্থানীয় বলতে একেবারে শীর্ষস্থানীয়, বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, মেঘনা থেকে শুরু করে সব ব্যবসায়ীরা কালকের এই বৈঠকে ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে আপনার প্রধান অতিথি হিসেবে ছিলেন। প্রায় 5 ঘন্টা ব্যাপী তিনি তেল নিয়েছেন ভেতরে এবং তেল দিয়েছেন মোটামুটি সব ব্যবসায়ীরাই তাকে তেল ঠিক জায়গা মতো দিয়েছেন। বিশেষ করে বসুন্ধরার মালিক, তিনি যে পরিমাণে তেল ঢেলেছেন এরকম আমার জীবনে আমি কোনোদিন বসুন্ধরাকে তো দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়ী সংগঠনের, এফবিসিসিআই সহ আরো যারা আছে, এমন কোনো ব্যবসায়ী সংগঠনের কোনো বৈঠক আমি এই অবস্থা দেখি নাই যে 71 টেলিভিশনের মতো টেলিভিশন সেখানেও তারা আবার এটার টক শো করেছে। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটি এরকম একটি ফোরামে সকলের বলা কেন জরুরি হয়ে পড়লো? ব্যবসায়ী নেতাদের একটি ফোরামে এরকম আপনি কিভাবে বিশ্লেষণ করেন? কেন বাণিজ্য মন্ত্রীকে বলতে হয় যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এবং কিছু ব্যবস্থা নিতে গেলে তারা সমাজটাকে অস্থির করে বলবেন? প্রধানমন্ত্রী এত বড় একটা সময় দিলেন তাদেরকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা বড় সুযোগটা হারিয়েছেন এবং যেখানে অর্থনীতির মূল বিষয়গুলো সেখানে আসছে বলে আমার কাছে মনে হয় না। শুধু টক শো বললে ভুল হবে, ফারজানা রূপা সহ সেখানে ইস্তিয়াক রেজা যেভাবে ওই সম্মেলনের বিরুদ্ধে কথা বলেছিলেন যে তারা মনে হচ্ছিল যে শেখ হাসিনার জায়গায় ওখানে বোধহয় খালেদা জিয়া ছিলেন, এরকম মনে হচ্ছে। এইভাবে তারা প্রশ্ন করছেন, কেন করেছেন, কেন করছেন সেটা আমি জানি না। হঠাৎ করে কেন এত গণেশ উল্টে গেল? আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী 5 ঘন্টা 20 মিনিট সময় কেন দিয়েছেন? 35 বছর আগের বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ কি এখন দিতে পারে? আপনারা তো 35 বছর আগের মূল্যবোধের একটা সময় নাই। ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক, গবেষক সবাই শেখ হাসিনাকে এভাবে তেল ঢুকালো কিসের জন্য গত 15 বছর? এটা যদি আপনি বের করতে চান আপনি এক এক করে প্রতিটা জায়গায় হাত দেন। পুলিশকে 1200 কোটি টাকা অনুদান নির্বাচনের 9 মাস আগে থেকে দেওয়ার জন্য বাজেট পাশ করা হয়। সাংবাদিকদেরকে আপনি কোনোদিন শুনেছেন যে সরকারিভাবে নির্বাচনের দিন আপনার সবার পকেটে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হয়? যাদেরকে দেওয়া হবে তারা তো মাজননীকে ক্ষমতায় রাখার জন্য আরো চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। আপনি সেনাবাহিনীতে যদি যান, সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ছিল, বিশেষ করে খুবই কট্টর যেসব মানুষগুলো ভারত বিরোধী ছিল, তাদেরকে 25 ফেব্রুয়ারি ওই কথিত বিডিআর বিদ্রোহের নামে মারা হয়েছে। সেখানে বিডিআরের যারা সৈনিক ছিল দেশপ্রেমিক, তাদেরকে আজকে জেলখানার ভেতরে আটকে রাখা হয়েছে। তাদের পরিবার পরিজন কোথায় কি কেউ খবর রাখে না, কোনো খোঁজ নাই তাদের। এইভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। এরা নাকি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিল, এটা শুনে যে সেনাবাহিনী 2 বেলা ভাত খায়। শেখ মুজিব মমতাজের সাথে সহবাস বন্ধ করে দিয়েছিল, এই কথা শুনে খুব কষ্টে। এই পৃথিবীর কোনো দেশের কোনো সেনাবাহিনী যদি থাকে, আপনার কি মনে হয় যে সেনাবাহিনীদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়? আপনার কি মনে হয় ভাত খাওয়ার টাকা নাই, বাজেট দেওয়া হয় না, বাজেটের অভাবে সেনাবাহিনী ই করে? সেনাবাহিনীর বাজেটের কোনো সমস্যা নাই, অতএব বাজেট সমস্যা না, কিন্তু ভাত খেলে তারা দৌড়াতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, এই জন্য তাদেরকে 3 বেলা ভাত খেতে দেওয়া হতো না। শেখ হাসিনা তাদেরকে ভাত খেতে দিয়েছেন, ভাত খা বাবা এবার ঘুমা। পুলিশ একেবারে দলীয় লোকজনকে নিয়োগ দিয়ে দিয়ে, তারপরে অখণ্ড ভারতবাসীদেরকে নিয়োগ দিয়ে দিয়ে
এই পুরো পুলিশকে এমন ভাবে সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়েছে উপর শ্রেণীকে, তারা এখন নিচের যারা কনস্টেবল, এসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পর্যন্ত যেসব অফিসার, কর্মকর্তা, সদস্য আছেন, তাদের সবাইকে আপনার সরকারের লাঠিয়াল হিসাবে ব্যবহার করছে। কালকে যেই তেলবাজি তারা করেছে সেটা কখনোই করতো না শেখ হাসিনা যদি নাকি আপনাদের এই যে কয়দিন পর পর এক এক জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা মিলিয়ন টাকা যে আপনার তাদের পকেটে ঢুকাচ্ছে, এই কারণেই শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেয়। কারণ শেখ হাসিনা ব্যবসায়ী বান্ধব একজন প্রধানমন্ত্রী। কালকে দেখলাম শাহ আলমের যে বয়স আমি দেখলাম, অন্যান্য ব্যবসায়ী একটা এই যে দাড়িওয়ালাটা দেখলাম, ওর দাড়ি খুইলা ওর পিছনে লুঙ্গির নিচে লাগাই দেওয়া দরকার, ওর ওর দাড়ি রাখার কোনো যোগ্যতা কোনো মানে ইও নাই। কয়দিন বাঁচবেন আর কয়দিন বাঁচবেন, কয়েক কত টাকা লাগবে? মানুষ তো মানুষ চুরি করে হয়তো অভাবে পড়ে কিছু খাবারই করে, তারপরে মানে ঘুষ খায় হয়তো সংসারটা একটু ভালো করে চালানোর মতো, যার অভাব আছে সেটা তারপরে মানলাম যে ওকে সে চলার মতো, আপনার লাগবেটা কি? ১০ বছর এর বেশি বাঁচার সম্ভাবনা আছে? এখনই তো আমার মনে হয় না যে ঠিক মতো মানে ভাত খাইতে পারেন। কি করবেন টাকা দিয়া? এক টাকা নিয়ে যাইতে পারবেন? পৃথিবীতে একজন সাহসী মহিলা আছে, অতি সাহসী, যার নাম শেখ হাসিনা। পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন যেভাবে উনি বক্তব্য রেখেছেন একটা পরাশক্তির বিরুদ্ধে, আমি তো মনে করি পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক কোন প্রধানমন্ত্রী এরকম কোন বক্তব্য পার্লামেন্টে বলতে পারবে। জয় শেখ হাসিনা সরকার! আমরা আমার আপাকে আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ এগুলি বুঝি না। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভব তোমাকে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যতদিন আপনি বেঁচে থাকেন আপনার বাবার দাওয়ায় দেশটিকে আপনি সেবা দেন, আপনি এগিয়ে যান। আমরা 3.5-4 কোটি ব্যবসায়ী আপনার পেছনে আমরা রয়েছি ইনশাআল্লাহ। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আল্লাহর কাছে চাই এবং আপনাদের সবার কাছে চাই যে আমরা দোয়া করি যেন আমাদের আপা আবার সরকার গঠন করে আমাদেরকে একটা সমৃদ্ধশালী জাতি করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার মানে আবার সেই একাগ্র সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের যে দিক নির্দেশনা দিচ্ছে এবং সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই এই দেশে গরিব বলতে কোনো শব্দ থাকবে না। 5-5.5 ঘন্টা তারা সেখানে এগুলো করেছে, হাসিনাকে তেল লাগিয়েছে। হাসিনাকে ক্ষমতায় রাখতে সবসময় হাসিনার পাশে থাকবে বললেন বেক্সিমকোর চেয়ারম্যান। শিক্ষক যারা নাকি জাতির নাকি মেরুদণ্ড, এই এই জাতি করার কারিগরদেরকে আপনার যেভাবে দলীয়করণ করে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি এরে টপকায় ওরে কাদের আপনার মূল্যায়ন আছে? ওই যে ডক্টর মিজানুর রহমান যুবলীগের গুরুজন, এরা সারাদিন করে মাগিবাজি, স্টুডেন্টদেরকে মানে ছোট ছোট নিজের মেয়ে বয়স নাতনি বয়সের এদেরকে নিয়ে শয়তানি করে, এদের মূল্যায়ন আছে শেখ হাসিনার কাছে। কিন্তু যারা সত্য কথা বলে, গবেষণা করে, মেধাবী শিক্ষক, তাদের কোনো মূল্যায়ন নাই। এইভাবে বাংলাদেশটাকে একটা সিন্ডিকেট বানিয়ে শেখ হাসিনা ধরে রেখেছে। তো আমার আমি অনেকের কাছে হয়তো হতাশ হতে পারেন, কিন্তু যেটা সত্য কথা, ধরেন শেখ হাসিনার উপরে যদি আন্তর্জাতিক কোনো চাপ না থাকতো, সে যেইভাবে প্রতিটা সেক্টরকে সুযোগ সুবিধা দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এখান থেকে বাংলাদেশের মানুষ কোনোদিনও বের হয়ে আসতে পারত না। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আপনাদেরকে উদ্ধার করে। কোনো মানুষের পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে এই অবস্থা থেকে উদ্ধার করার কোনো সুযোগ নেই। যেইটাই বলেন, আমেরিকা বলেন, যাই বলেন, যেইভাবেই হোক, বিএনপি বলেন, জামায়াত বলেন, যে ওসিলাই হোক, আল্লাহ যদি করেন তাহলে হবে। এর বাইরে শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার শক্তি পৃথিবীর আর কারো নাই। এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে, তা না হলে দেশটাকে একটা দোজখে পরিণত করবে এই ফ্যাসিস্ট সরকার। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।